দাম্পত্য জীবনে সুখী হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। দাম্পত্য জীবনে সুখী হওয়ার কোনো আমল আছে কিনা? জি প্রিয় দর্শক, এখানে আমরা মৌলিকভাবে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রবল। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার মানসিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকে প্রশ্ন করেছেন মোদারম শেখ, দাম্পত্য জীবনে সুখী হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। দাম্পত্য জীবনে সুখী হওয়ার কোনো আমল আছে কিনা? জি প্রিয় দর্শক, এখানে আমরা মৌলিকভাবে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য প্রধানত আমরা যে কাজগুলো করবো এর মধ্যে প্রধান কাজ হচ্ছে, দাম্পত্য জীবনে কোনো মানুষ যদি সুখ চাই, এজন্য হচ্ছে সুখ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় আমল করার মধ্যেই আল্লাহ তাআলা সুখ শান্তি মানব জীবনে প্রত্যেকটা সেক্টরে সুখ শান্তি আল্লাহ তাআলা রেখেছেন। এখানে সুন্নাহ অনুসরণে যদি আপনার দাম্পত্য জীবনটা চালাতে পারেন, তবে আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবন সুখময় শান্তিময় আনন্দময় আল্লাহ তাআলা করে দেবেন। একে অন্যকে বোঝার চেষ্টা করা, একে অন্যকে শরীয়ত সম্মত পন্থায় ভালোবাসা, যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভালোবাসা, একে অন্যের জন্য আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে বেশি বেশি দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দোয়াটা করেছিলেন, আমরাও যদি এই দোয়াটা করতে পারি আমাদের পারিবারিক জীবনটা সুখময় শান্তিময় হবে বলে প্রত্যাশা করা যায়। এবং সুন্নাহ অনুসরণে দাম্পত্য জীবনের প্রত্যেকটা কাজ একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত ফিজিক্যাল ইন্টিমেট হওয়া থেকে নিয়ে সমস্ত কিছু যদি সুন্নাহ পদ্ধতি অনুসরণে আমরা করতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন সুখময় শান্তিময় করবেন। এই জন্য সুন্নাহ ছেড়ে বা সুন্নাকে তরক করে শান্তি খুঁজে কোনো লাভ হবে না। একমাত্র সুন্নার মধ্যে আল্লাহ তাআলা শান্তিকে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন, শান্তি নিহিত আছে সুন্নার উপরে। এজন্য সুন্না অনুযায়ী আমাদের আমলগুলো করা।